সকলকে এবং আন্তরিক অভিনন্দন জানাই স্টাডি আইকিউ এর বাংলা জিকে ক্লাসে। এবং জিকে ক্লাসের মধ্যে আজকে আমরা কি করব, দ্যাট ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স অফ জুন। অলরেডি জুন পার্ট ওয়ান আমরা আপলোড করে দিয়েছি, এবার আমরা জুন পার্ট টু নিয়ে কথা বলবো। কোন কোন সেকশন এখানে দেখব আমরা, এখানটায় একদম জুনের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিত্তিতে যেগুলো আমাদের এক্সামিনেশনের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট হবে, তাতে WBCS হোক বা কোনো PSC স্টেট PSC কোনো এক্সামিনেশন হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো রকম যদি এক্সামিনেশন হয় যেটা হচ্ছে MCQ ভিত্তিক, তার যাতে আমরা উত্তর ঠিকঠাক করে দিতে পারি এবং যাতে আমরা প্রত্যেকটা কারেন্ট অ্যাফেয়ার্সের কনসেপচুয়াল ক্ল্যারিটি যাতে আমরা নিয়ে আগে বাড়তে পারি, সেই জন্য এই ক্লাসটা কন্ডাক্ট করানোর। প্লিজ ডোন্ট ফরগেট টু গিভ ইউর ইম্পর্টেন্ট সাজেশন অ্যান্ড ইন দ্য কমেন্ট সেকশন। এবং এই বাংলা কোর্সের সাথে সাথে তোমরা বাংলাতে আর নতুন কি চাও অবশ্যই লেট আস নো। অ্যান্ড ফর দ্যাট, ইফ ইউ আর নিউ টু আওয়ার চ্যানেল, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব অন দ্য স্টাডি আইকিউ এডুকেশন অ্যান্ড ডেফিনেটলি টু পুট দ্য বেল আইকন। অ্যান্ড উইথ দ্যাট, ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম চ্যানেল বা টুইটারেও আমাদেরকে সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে তুমি সঙ্গী হতে পারো, ইউ ক্যান ফলো আস দেয়ার টু। সো উইদাউট ডুইং মাচ ডিলে উই শুড স্টার্ট আওয়ার ক্লাস ফর টুডে। ফার্স্ট কোয়েশ্চেন রয়েছে বাংলা এবং ইংরাজি বোথ অফ দ্য ল্যাঙ্গুয়েজ বিকজ ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। আমরা বাংলাতেও রেখেছি এবং ইংরাজিতেও আমরা স্টাডি মেটেরিয়ালস দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান কানেক্ট উইথ দ্য কোয়েশ্চেন properly if you are from North Bengal or from other state as well, so that you can understand it. So kappa ebong delta, kappa ebong delta actually ki, what is called kappa and delta, shei proshno kora hoyeche. To option dekhbo COVID-19 er variant, naki notun machir projati, naki andamane notun jayga, naki oporer konoti noy. So the English options we will see, that variant of COVID-19, new species of the flies, new place found in Andaman, or it's none of the above. So basically we will talk about Kappa and Delta. This name has been given by WHO. Okay, this name has been given by World Health Organization. So basically that is the first COVID-19 varieties. And where it has been founded? It founded only in India. India baad diye onnanno kono jaygate ei duto variant paoa jayni. That has been founded first in India. Thik ache, porobortite these two variants kitse jokhon amra mane er jokhon technically amra jokhon naam dekhi tokhon etake bola hoy 1.1.617.1 and second one is B1.617.2. these two are the variant. এবং প্রত্যেকটা এটার নামকরণ কিভাবে করা হয়েছে, এই এক নাম্বারটাকে বলা হয়েছে কাপ্পা আর নাম্বার টু কে এই বি দিয়ে যেটা রয়েছে তার নাম দেওয়া হয়েছে ডেল্টা। ওকে, ছিল না এটা ইন্টারেস্টিং? ইয়েস, নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন। যুব প্রধানমন্ত্রী প্রকল্প, ইউবা PM স্কিম। তো ইউবা প্রধানমন্ত্রী তা ভুল বলা যেতে পারে, ইউবা PM স্কিম বলা যেতে পারে। সেই প্রকল্প কাদের জন্য হতে চলেছে, কেন হচ্ছে, এর অপশন দেখব যে নাগরিকদের 18 থেকে 30 বছর পর্যন্ত যে নাগরিক তাদেরকে এম্পাওয়ার করার জন্য নাকি তাদের ক্ষমতায়নের জন্য, যারা তরুণ লেখক নতুন যারা লিখছে তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য নাকি হস্তশিল্পের জন্য, এটি একটি নতুন পরিকল্পনা যাতে কিনা যেটা হ্যান্ডিক্রাফ্ট কমিউনিটি আছে বেঙ্গলের বা পুরো ইন্ডিয়ার তাদেরকে আগিয়ে দেওয়ার জন্য, নাকি ভারত সরকারের কোলাবের সহ এয়ার ইন্ডিয়ার একটি প্রকল্প, যে এয়ার ইন্ডিয়া আমরা জানি একটি ফ্লাইং ইনস্টিটিউশন এবং মানে এভিয়েশন সেক্টর, এভিয়েশন সেক্টরে এয়ার ইন্ডিয়া, এয়ার ইন্ডিয়ার দ্বারা সেটি ভারত সরকারের সাথে যুক্ত কোনো প্রকল্প। বেসিক্যালি দেখো, প্রথমে এটা যদি এলিমিনেশন, আমি যদি এটা নাও জানি হাউ টু এলিমিনেট ওয়ান, ভেরি সিম্পল, যে দেখো এখানটায় ভারতের সরকারের কোলাবের সঙ্গে এয়ার ইন্ডিয়ার কোনো গল্পই নেই, কারণ এয়ার ইন্ডিয়া ইজ দ্য অনলি গভর্নমেন্টের সাথে ম্যাক্সিমাম শেয়ারে থাকা, সুতরাং এটা একটি গভর্নমেন্টালি বলা যেতে পারে, ঠিক আছে, এটা পাবলিক একটা সেকশন। এবং এখানটাই ইউবা স্কিম, আমি ইংলিশেও যদি দেখে নিই তাহলে একবার দেখবো, দ্যাট এম্পাওয়ারিং অফ 18 to 30 ইয়ার্স অফ দ্য সিটিজেন মেন্টারিং দ্য ইয়াং অথার্স, নিউ স্কিম ফর দ্য হ্যান্ডিক্রাফ্ট। আর এটা তো বাদ পড়েই গেল, বিকজ স্কিম বাই এয়ার ইন্ডিয়া উইথ দ্য কোলাব অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, দ্যাট ক্যান নট বি পসিবল। ইউবা PM স্কিম বেসিক্যালি দ্যাট হ্যাজ বিন দ্য ইউবার ফুল ফর্মটা একবার আমরা দেখে দিই কি বলা হচ্ছে। ইউবা ইজ ইয়াং
U for upcoming, V for versatile, A for author. If you know that answer, then congratulations, and if you don't know, it's really very interesting. So this Yuva scheme has started for mentoring young author. Who the author jara notun likhte choleche jara below 30 bochor jader boyosh 30 bochorer theke kom taderke tader lekha tader pora tader boier culture eguloke promote korar jonno deshbhor ei yuva pm scheme cholte choleche ebong sobtheke beshi eti amplified kothay hote pare west bengal e definitely because maximum number of the good literate students are actually they come from west bengal right দেশের কোনটি 2020 সালের FDI এর বৃহৎ প্রাপক হিসেবে রয়ে গেছে নিজের মধ্যে কোন দেশটি বৃহৎ প্রাপক দেখো এই কোশ্চেনটাকে ডাইরেক্টলি আমরা বলতে পারতাম বাট বেসিক্যালি এটাকে আমরা একটু ঘুরিয়ে বলেছি যে FDI এর সবথেকে বেশি মানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের সবথেকে বড় রিসিপিয়েন্ট কারা তো বেসিক্যালি আমরা যদি দেখি তাহলে এখানে ভারত রয়েছে চীন রয়েছে US রয়েছে বা US এর রয়েছে এবং যুক্তরাজ্য বা UK রয়েছে তো অ্যাকচুয়ালি হোয়াট উইল বি দ্য রাইট অপশন প্রথমত তো বলার যে যে FDI ইনফ্লো ইন দ্য কান্ট্রি ইজ দ্য হাইয়েস্ট ফর দ্য ইউনাইটেড স্টেট সো দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য আনসার দেন ওয়াই দিস কোয়েশ্চেন হ্যাজ গিভেন হিয়ার কারণ ভারত ভারতও কিন্তু FDI এর ফিফথ রিসিপিয়েন্ট ঠিক আছে ভারত কিন্তু ফিফথ রিসিপিয়েন্ট অ্যান্ড অ্যাকর্ডিং টু দ্য UN রিপোর্ট অ্যাকর্ডিং টু দ্য ইউনাইটেড নেশনের রিপোর্ট অনুযায়ী সব থেকে বেশি সংখ্যক কারা রেখেছে USA রেখেছে সব থেকে বড় প্রাপক হচ্ছে তাদের লার্জেস্ট রেসিপিয়েন্ট অফ দ্য FDI যেখানটায় হচ্ছে সেকেন্ড কি সেকেন্ড লার্জেস্ট হচ্ছে চায়না এরকম হিসেবে ইন্ডিয়ার নাম্বার কত ফিফথ সো উই হ্যাড টু রিমেম্বার দ্যাট নাও নেক্সট কোয়েশ্চেন এর মধ্যে কোনটি আসামের সর্বশেষ জাতীয় উদ্যান সর্বশেষ জাতীয় উদ্যান মানে এখনো অবধি টিল দ্য ডেট হুইচ অফ দ্য অ্যামং ইজ দ্য লেটেস্ট ন্যাশনাল পার্ক অফ আসাম আসাম কিন্তু জাতীয় উদ্যানের একদম আখড়া বলা যেতে পারে এবং সেইখানটায় কোনটা হবে বেসিক্যালি এখানে যে চারটে জায়গার নাম দেওয়া রয়েছে চারটেই কিন্তু খুব ইম্পর্টেন্ট জায়গা সেগুলো সম্পর্কে আমরা দেখবো ABCD প্রথমত তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমরা উল্টো দিক থেকে পড়ি কেমন ডি পড়ছি প্রথমে ডিব্রু সাইকোয়ার্ড ন্যাশনাল পার্ক ডিব্রু সাইকোয়ার্ড ন্যাশনাল পার্ক হচ্ছে ডিব্রুগড় আর তিনসুকা ডিস্ট্রিক্টের মধ্যে অবস্থিত এবং সেটা আসামেই অবস্থিত এবং এটি একটি ডেজিগনেটেড বায়োস্ফিয়ার রিজার্ভ এটা বায়োস্ফিয়ার রিজার্ভ কবে থেকে রয়েছে 1997 থেকে ঠিক আছে 1997 থেকে ডিব্রু সাইকো ন্যাশনাল পার্ক ইজ ইম্পর্টেন্ট এরিয়া এবং এইখানটায় বেসিক্যালি তিনসুকিয়া টাউনের মধ্যে এটি অবস্থিত যেমন বললাম এবং এটি বাউন্ডেড বাই দ্য ব্রহ্মপুত্র এবং লোহিত রিভার ঠিক আছে নাও নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে সি সি কি আছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান নাও কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কি যার কাজিরাঙ্গা জাতীয় উদ্যান হচ্ছে ইটস এ ন্যাশনাল পার্ক ইন গোলাঘাট ঠিক আছে এটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ নয় এটা হচ্ছে ন্যাশনাল পার্ক জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক সরি এবং এখানটা ইম্পর্টেন্ট কেন ওয়ান হর্নড রাইনো বা এক শৃঙ্গি গন্ডারের জন্য এটা ইম্পর্টেন্ট সব থেকে বেশি সংখ্যক ওয়ান হর্নড রাইনো এখানেই পাওয়া যায় এবং দ্য নাম্বার ইজ 2143 তাহলে দুটো হয়ে গেল নাও ইম্পর্টেন্ট ওয়ান উই উইল ট্রাই টু সি সেটা হচ্ছে দেইহিং পাটকাই দেইহিং পাটকাই কোথায় অবস্থিত দ্যাট ইজ অলসো সিচুয়েটেড অ্যাট ডিব্রুগড় এবং তিনসুকিয়া ডিস্ট্রিক্ট এবং এখানটায় ফেমাস আসাম ভ্যালি টপিক্যাল ওয়েট এভারগ্রিন ফরেস্ট রয়েছে যেটা কার সাথে বর্ডার করছে না তো অরুণাচল প্রদেশের সঙ্গে ঠিক আছে দ্যাট হ্যাজ দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট বিকজ ইটস কামস আন্ডার দ্য এলিফ্যান্ট রিজার্ভ দেহিং পাটকাই এলিফ্যান্ট রিজার্ভ রয়েছে ওয়ার্ল্ড ওয়ার টু যখন হয়েছিল তার যে সেমিটারিজ গুলো সেখানেও এখানে পাওয়া যায় এবং এখানে ওপেন কাস্ট কোল মাইনিং হয় এবং লাস্ট ইয়ার ইট ওয়াজ ইন দ্য নিউজ ফর দ্য এনভায়রনমেন্টালিস্ট অ্যালেজড কোল মাইনিং
কারণ যারা পরিবেশ বিদ্যাবিদ তারা এখানকার যে ওপেন ইয়ার্ড কোল মাইনিং বা খোলা কোল মাইনিং হয় তার দ্বারা যে পরিবেশের হ্যাজার্ড হয় সেই সম্পূর্ণ জিনিসগুলোকে মানে ক্লিয়ার করার জন্য তারা কিন্তু এখানটায় প্রচন্ড এটা নিউজে ছিল। অ্যান্ড দেন দ্য লাস্ট ওয়ান ইজ হেয়ার ইজ রায়মোনা। রায়মোনা হচ্ছে কোজি মানে কোকড়াঝাড় ডিস্ট্রিক্টের এটা হচ্ছে সিক্সথ ন্যাশনাল পার্ক। তো বেসিক্যালি দ্য রাইট অপশন উইল বি অপশন বি নট অপশন এ, দেহি পাটকাই ইজ দ্য সেভেন্থ ওয়ান হুইচ হ্যাজ বিন ডিক্লেয়ার্ড দ্য আলটিমেট দ্য লেটেস্ট ন্যাশনাল পার্ক। ঠিক আছে, রায়মোনা যেটা সেটা কোকড়াঝাড় ডিস্ট্রিক্টের কাছে অবস্থিত এবং এখানটাতে কাজীর মানে এর আগে কাজিরাঙ্গা মানস নামরেই ওরাং ডিব্রু সাইকুয়া রয়েছে অ্যান্ড দেন রায়মোনা দেন দেহিং পাটকাই। এই হচ্ছে দ্য নাম্বারিং অফ দ্য বায়োস্ফিয়ার রিজার্ভ অর দ্য ন্যাশনাল পার্ক। ঠিক আছে, বেসিক্যালি দেখো এখানটায় আমরা দেখতেই পাচ্ছি যে দেহিং পাটকাই সেটা হচ্ছে লাস্ট সেভেন্থ টাইম মানে সেটা জুনের লাস্টের দিকে প্রবাবলি June 20th দ্যাট হ্যাজ গেট দ্য দ্যাট ডিগনিটারিজ অফ বিং দ্য ন্যাশনাল পার্ক। ঠিক আছে, দ্যাট ইজ দ্য রাইট অপশন। সো অপশন বি হেয়ার ইজ দ্য রাইট অপশন। সো ওকে, সো হেয়ার উইল বি দ্য রাইট অপশন ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং। আই জাস্ট ওয়ান্ট টু মেক ইট শিওর ইটস অপশন বি দেহিং পাটকাই। ঠিক আছে, নাও নেক্সট কোয়েশনে যাবো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে মেয়েদের জন্য 33% সংরক্ষণ প্রদান করার জন্য রাজ্যে কোনটি রয়েছে। তো দিস ইজ এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, কারণ এখানে স্টেট বলেছে 33% রিজার্ভেশন ফর গার্লস দিচ্ছে। দ্য রাইট কোয়েশ্চেন মানে কোয়েশ্চেনটাকে আরো বেশি ডিটেলসে তোমাদের বোঝার জন্য বলছি, বেসিক্যালি এই যে রিজার্ভেশন সিট সেটা কিসের জন্য দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজ এবং মেডিকেল কলেজ। যেমন যে স্টেট লেভেলের যে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং কলেজের ভর্তি অ্যাডমিশনের জন্য যে এক্সামিনেশন গুলো হয় তার অনুযায়ী কোন স্টেট বেসিক্যালি নিচে দেওয়া কোন স্টেট গুলোর মধ্যে কোন স্টেটটা গার্লস এর জন্য ডোমিসাইল মানে যারা গার্লস ডোমিসাইল অফ দ্যাট স্টেট তাদের জন্য 33% মানে বাইরের স্টুডেন্টদের জন্য নয় কিন্তু স্টেট স্টুডেন্টদের জন্য 33% ফর দ্য গার্লস রিজার্ভেশন চালু করেছে ফর দিস ইঞ্জিনিয়ারিং অ্যান্ড দ্য মেডিকেল কলেজ। তো পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, বিহার না ওড়িশা, ওয়েস্ট বেঙ্গল, উত্তরপ্রদেশ, বিহার আর ওড়িশা। সো দ্য রাইট অপশন হেয়ার ইজ গোয়িং টু বি দ্য অপশন সি, বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তিনি এই রিজার্ভেশন চালু করেছেন এবং রিজার্ভেশন শুধু তাদের জন্যই যারা বিহারের ডোমিসাইল। তো স্টেট গভর্নমেন্ট অলরেডি 35% মানে বিহারের ক্ষেত্রে একটা কি আছে, বেঙ্গলের ক্ষেত্রে 20% এর কথা চলছে এবং কতটা এটা হয়ে উঠেছে সেটা ইউ নো বেটার। সো হেয়ার বিহারের ক্ষেত্রে 35% রিজার্ভেশন অলরেডি ইজ বিন দেয়ার ফর দ্য স্টেট গভর্নমেন্টাল জব ফর দ্য উইমেন। ঠিক আছে, তুমি যদি মহিলা হও এবং তুমি যদি বিহারের ডোমিসাইল হও তাহলে তুমি কিন্তু 35%-এর মধ্যে তুমি আসবে। দ্যাট ইজ কলড দ্য রিয়েল উইমেন উইমেন এম্পাওয়ারমেন্ট, রাইট? নাও রাজা পারবা বা রাজা পর্ব, আরো স্পষ্টভাবে লিখতে গেলে রাজা পর্ব, এই অনুষ্ঠানটা কোথায় কোন রাজ্যে উদযাপিত করা হয়। বেসিক্যালি রাজা পর্ব কি, এটা হচ্ছে একটা 3 দিনের জন্য হওয়া একটা ফেস্টিভ্যাল। সেখানটায় কি করা হয়, এটা হচ্ছে যখন মৌসুমি বায়ু মানে মৌসুমির শুরু হয়, মৌসুমি যখন বৃষ্টিপাতে শুরু হয় বা বর্ষার সিজন শুরু হয় তখন যে পৃথিবী বা আর্থ তার যে ফার্টিলিটি মানে আমরা কি বলি পৃথিবীকে কি হিসাবে ধরা হয়, পৃথিবীকে মা হিসাবে ধরা হয়, ইটস এ ফেমিনাইন নেচার। তো তার যে ওমেনহুড তাকে সেলিব্রেট করা হয় এই রাজা পর্বের মাধ্যমে। তো এই অনুষ্ঠানটা কোথায় পালন করা হয়, অসম, ত্রিপুরা, মণিপুর নাকি ওড়িশাতে, আসাম, মণিপুর, ত্রিপুরা নাকি ওড়িশাতে? তো রাইট অপশন উইল বি অপশন ডি, ওড়িশা। ইয়েস, ওড়িশা ইজ দ্য প্লেস যেখানে রাজা পর্বর অনুষ্ঠান করা হয়, 3 দিনের অনুষ্ঠান এবং এটা হচ্ছে মেইনলি সেলিব্রেটেড ওড়িশাতেই করা হয়। নেক্সট কোয়েশ্চনে যাব, ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, দেশের প্রথম পৌরাণিক উদ্যান কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে ঘটতে চলেছে। উইচ অফ দ্য স্টেট অর ইউটিস আর গোয়িং টু সেট আপ দ্য কান্ট্রিজ ফার্স্ট মাইথোলজিক্যাল পার্ক। মাইথোলজিক্যাল পার্ক বলতে বোঝানো যাচ্ছে যে পার্কে রামায়ণ মহাভারত সম্পর্কে সমস্ত কিছু থাকবে। ইটস আ পার্ক ডিপেন্ডিং অন দ্য মাইথোলজি, পার্টিকুলারলি পুরাণ গুলোকে বাদ দিলে পরেও যেটা পড়ে থাকে মেইনলি সেটা হচ্ছে রামায়ণ মহাভারত, রাইট? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার নাকি জম্মু ও কাশ্মীর, অপশন গুলো তোমরা বুঝতেই পেরেছো। তো হেয়ার উইথ দ্য ডিউ সারপ্রাইজ দিস ইজ গোয়িং টু বি দ্য রাইট অপশন অ্যান্ড দিস ইজ ডি, জম্মু।
জম্মু অ্যান্ড কাশ্মীরের যে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তারা এই প্ল্যানিংটা করেছে টু সেট আপ এ থিম পার্ক অন মাইথোলজি স্পেশালি অন দ্য রামায়ণ অ্যান্ড মহাভারত। ঠিক আছে, স্পেশালি অন রামায়ণ অ্যান্ড মহাভারতে এই মাইথোলজিক্যাল পার্ক তৈরি করার কথা হচ্ছে। এবং এটা কোথায় তৈরি হবে? ইটস অ্যাট রিয়াসি ডিস্ট্রিক্ট। দেখো রিয়াসি ডিস্ট্রিক্টের নাম তোমরা যদি মনে না করতে পারো তাহলে আরেকবার মনে করে দিই, দ্য ফেমাস বৈষ্ণোদেবী, বৈষ্ণোদেবীর যে রয়েছে বৈষ্ণোদেবীর টেম্পল দ্যাট ইজ সিচুয়েটেড হেয়ার। এবং এই বৈষ্ণোদেবী টেম্পলের কাছে এই ইনভেস্টারের তারা খুঁজে চলেছে যেখানে তারা এই মাইথোলজিক্যাল পার্ককে তৈরি করতে পারে। নাও ফিরমিনা কেবলের মানে কি? হোয়াট ডাজ মিন দ্য ফিরমিনা কেবল? ফিরমিনা কেবল মানে কি? বেসিক্যালি অপশন দেখবো, এটা একটি খোলা সমুদ্রের তার মানে ওপেন সি কেবল, নাকি এটি একটি ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল কাকে বলে আমরা সেটা একবার দেখে নেবো। ফাইবার অপটিক কেবল হচ্ছে এক রকমের কেবল যেটা হচ্ছে অপটিক্যাল ডাটা সিগন্যাল মানে ডেটা, তার মধ্যে কি হয় লাইটের মাধ্যমে তারা সেই ডেটাগুলো ট্রান্সফার হয় সেই অপটিক্যাল ফাইবার কেবলে। তারপরে একটি রিবন বৈদ্যুতিক তার, নাকি ইটস আ রিবন ইলেকট্রিক কেবলস। রিবন ইলেকট্রিক কেবলস কাকে বলা হয়? যেখানে মাল্টিপল ইনসুলেটেড ওয়্যার হয় মানে মাল্টিপল হচ্ছে মানে অপরিবাহী যে তার হয় সেইগুলো প্যারালালি একের সাথে অন্যদেরকে যোগাযোগ করা হয়। যেমন হচ্ছে সিপিইউ, হ্যাঁ না, যেমন কম্পিউটার মনিটরে যে সিপিইউ তাতে যে মাদার বোর্ড মানে সিপিইউর সাথে মাদার বোর্ড কে যেভাবে জুড়ে দেওয়া হয় সেটা কিন্তু রিবন ইলেকট্রিক কেবলের মাধ্যমে। আর নাকি শিল্ডেড কেবলস, শিল্ডেড কেবলস, এখানে ফিরমিনা কেবলস এর মানে জিজ্ঞেস করা হয়েছে। শিল্ডেড কেবল কি সেটা একবার দেখে নি। শিল্ডেড কেবল হচ্ছে এক বা দুই ইনসুলেটেড মানে একটা বা দুটো ইনসুলেটেড ওয়্যার কে কি করা হয় একটা মানে বিনুনির মাধ্যমে এরকম করে অ্যালুমিনিয়ামের পাতের মাধ্যমে তাদেরকে একভাবে অ্যাডিং করে দেওয়া হয়। এবং এই কেবল গুলো হাই ভোল্টেজ ইলেকট্রিক কারেন্ট কে মানে পাস করতে ব্যবহার করা হয়। এবং এটা একটা প্রোটেক্ট থাকে, একটা প্লাস্টিকের কোটের মাধ্যমে এটাকে প্রোটেক্ট করে দেওয়া রাখে। তো যেরকম আমরা বেসিক্যালি দেখি মেইনলি যে কেবলটা দেখতে পাই সেটা শেল্ডেড কেবল বলা হয়। সো বেসিক্যালি হোয়াট উইল বি দ্য রাইট অপশন ফর দিস কোয়েশ্চেন, দ্য রাইট অপশন ফর দিস কোয়েশ্চেন ইজ অপশন এ, এটা হচ্ছে একটা ওপেন সি কেবল। ওপেন সি কেবল মানে গুগল এটা বিল্ডিং করতে চলেছে। ফিরমিনা কেবল ইজ গোয়িং টু বি মেন্টেড বাই গুগল। এবং গুগল কি করছে, এটা কেন করছে, এটা হচ্ছে ইস্ট কোস্ট মানে ইউএস এর ইস্ট কোস্ট কে বা পূর্ব দিকের যে সমুদ্র তট তার সাথে লাস্টোনিয়াস কে মানে যেটা আর্জেন্টিনাতে এবং টোটালি ব্রাজিল এবং উরুগুয়ে এইভাবে পুরো যোগ করবে। এবং সেইটা একটি ওপেন সি কেবল মানে পুরো খোলা রাখা থাকবে। ঠিক আছে, এটা একটা নতুন কানে মানে টাইপ অফ দ্য কেবল। এবং এখানটায় বলস্টার ইন্টারনেট কানেক্টিভিটি এখানটায় যারা ওখানে মানে বেসিক্যালি যেমন আমাদের এখানটায় এয়ারটেল জিও এরকম রয়েছে সেরকম ফর দ্য ফিরমিনা কেবল ইজ গোয়িং টু বি অ্যাপ্লাইড বাই দ্য টেক জায়েন্ট কোম্পানি হুইচ ইজ বিন কল্ড দ্য বলস্টার ইন্টারনেট কানেক্টিভিটি। তারা সাউথ আমেরিকার ইউজারদেরকে তার যে মানে ক্যাপাসিটি তার বিল্ডিং তার ইনভেস্টমেন্ট মানে তার কেবলের যে ক্যাপাসিটি সেটাকে বাড়ানোর জন্য এই ওপেন সি কেবল গুগলের মাধ্যমে এখানে স্টোর করা হচ্ছে। নাও নেক্সট কোয়েশ্চনে যাব। কেন্দ্রীয় ইউরোপীয় বিশ্ববিদ্যালয় সিইইউ এই সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি কেন্দ্রীয় ইউরোপীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পুরস্কার ওপেন সোসাইটি প্রাইজ 2021 কাকে দেওয়া হয়েছে? ওপেন সোসাইটি প্রাইজ 2021 কাকে দেওয়া হয়েছে? কে কে শৈলজা, স্মৃতি ইরানি, ইউনো স্মৃতি ইরানি ইজ অলরেডি আ মিনিস্টার অফ ইন্ডিয়ান গভর্নমেন্ট, মানিকা গান্ধী শি ইজ অলসো ওয়ান অফ দ্য মেম্বার অফ পার্লিয়ামেন্ট, সুমিতা মিত্র শি ইজ ওয়ান অফ দ্য ভেরি রিনাউন্ড অভিনেত্রী বা রিনাউন্ড অ্যাক্ট্রেস। হোয়াট ইজ দ্য রাইট অপশন? অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন, কে কে শৈলজা, তিনি ইউরোপিয়ান সেন্ট্রাল ইউরোপিয়ান ইউনিভার্সিটি অ্যাওয়ার্ড তিনি পেয়েছেন। নাও নেফতালি বেনেটকে ডাইরেক্ট কোয়েশ্চেন এখানটা একটা রাখা হয়েছে ফর আন্ডারস্ট্যান্ডিং ইউর ইউনো ডাইরেক্ট কম্প্রিহেন্সিভ নলেজ। হু ইজ নেফতালি বেনেট? নেফতালি বেনেট কাকে বলা হয়? ফিলিস্তিনের বা প্যালেস্টাইনের তিনি রাষ্ট্রপতি, নাকি ইসরায়েলের নবনিযুক্ত প্রধানমন্ত্রী, নাকি ইসরায়েলের নবনিযুক্ত রাষ্ট্রপতি, নাকি উপরের কোনোটি সঠিক নয়? নিউলি অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, নিউলি অ্যাপয়েন্টেড প্রেসিডেন্ট অফ ইসরায়েল, নাকি নান অফ দ্য অ্যাবব। সো দ্য রাইট অপশন হিয়ার ইজ গোয়িং টু বি দ্য অপশন বি, Naftali Bennett. He is the former defense minister of Israel and now he is being the world
মানে এখন ইসরায়েলের যা অবস্থা, হি ইজ গোয়িং টু বি দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল, এবং তিনি যে পার্টির লিডার সেই পার্টির নাম কি? ইয়ামিনা, ইয়ামিনা পার্টি অফ ইসরায়েল। এবং এই ইসরায়েলের এই তথ্য দেওয়ার সাথে সাথে আরেকটা কথাও তোমাদের বলে দিই যে জুন মাসে, জুন 2021 কি হয়েছিল, জুন 2021 ইট হ্যাজ বিকাম, ইসরায়েল হ্যাজ বিকাম দ্য ফার্স্ট মাস্ক ফ্রি কান্ট্রি, মাস্ক ফ্রি কান্ট্রি আফটার দ্য কোভিড সিচুয়েশন। কোভিড সিচুয়েশনের পরে প্রথম মাস্ক ফ্রি কান্ট্রি হিসাবে কিন্তু ইসরায়েল পরিচিত পায়, এবং দ্যাট ইজ ফ্রম 15th June, ঠিক আছে, 15 জুনের পর থেকে প্রথম ওয়ার্ল্ডের মাস্ক ফ্রি কান্ট্রি হিসাবে পায়। এবং এর আগে যখন এই নিউলি অ্যাপয়েন্টেড প্রাইম মিনিস্টার নেফতালি বেনেট, তার আগে যিনি ছিলেন নেথান হাইউ, হি ইজ দ্য লংগেস্ট সার্ভিং প্রাইম মিনিস্টার অফ ইসরায়েল। এটা মনে রাখবে যে নেথান হাইউ ফ্রম দ্য 2009 থেকে 2021 পুরো টানা 12 বছর, ঠিক আছে, 12 ইয়ার্স, ফর লাস্ট 12 ইয়ার্স হি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার ফর ইসরায়েল, ঠিক আছে, অ্যান্ড নাও হি ইজ দ্য নিউ নেফতালি বেনেট। অলওয়েজ রিমেম্বার দ্যাট, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ফর দ্য কুইজ পারপাস অর দ্য এক্সামিনেশন পারপাস অ্যাজ ওয়েল। কোন স্পেস স্টেশনটি প্রথম কাঠে উপগ্রহ উৎক্ষেপণ করতে চলেছে? ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, যে নিচের মধ্যে কোন স্পেস স্টেশনটা এক নতুন কাঠের ফার্স্ট উডেন স্যাটেলাইট দ্যাট ইজ গোয়িং টু বি হ্যাপেন ফার্স্ট এভার ইন দ্য হিস্ট্রি অফ দ্য স্পেস রিসার্চ সেন্টার, কে, কোন রিসার্চ সেন্টার বা কোন রিসার্চ স্টেশন এটা করতে চলেছে? ইসরো, ইসরো আমরা সবাই জানি দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, নাকি ইএসএ, ইএসএ হচ্ছে ইউরোপিয়ান স্পেস রিসার্চ স্পেস এজেন্সি, নাকি নাসা, নাসা আমরা জানি দ্যাট ইজ দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড দ্য মেইন স্পেস রিসার্চ ইনস্টিটিউশন অফ ওয়াশিংটন ডিসি মানে আমেরিকার, হুইচ ইজ মিন দ্য ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড দ্য স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাকি জাক্সা, জাক্সা আমরা জানি দ্যাট ইজ ফর দ্য জাপান, ইট ইজ বিন কল জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি, দ্যাট ইজ কল জাক্সা, ঠিক আছে। তো ইউ হ্যাড টু টেল কি এখানে প্রথম উডেন স্যাটেলাইট কারা পাঠাচ্ছে? দ্য রাইট অপশন উইল বি অপশন বি, ইউ ইএসএ, হুইচ ইজ কল্ড দ্য ইউরোপিয়ান স্পেস এজেন্সি, দে হ্যাড প্ল্যান টু লঞ্চ দ্য ওয়ার্ল্ড ফার্স্ট উডেন স্যাটেলাইট, সো ইট ইজ গোয়িং টু বি লঞ্চ ফ্রম হুইচ, ফ্রম দ্য কান্ট্রি নেমড নিউজিল্যান্ড, রাইট, নিউজিল্যান্ড থেকে যাবে, এবং এটি একটি লকেট র্যাব ইলেকট্রনের মাধ্যমে, এবং বাই দ্য এন্ড অফ 2021 যাবে, জুনে এটিকে প্রতিষ্ঠিত করা হয়, এবং স্যাটেলাইট ইজ গোয়িং টু বি দ্য ব্রেন চাইল্ড অফ জ্যারি ম্যাকিনেন, হু ইজ দ্য ফাউন্ডার অর দ্য ইনভেন্টার অর দ্য মেকার অফ দিস স্যাটেলাইট ইজ জ্যারি ম্যাকিনেন। জ্যারি ম্যাকিনেন হচ্ছে প্রথম এই সম্পর্কে ভাবনা চিন্তা করেছিলেন। নাও উই উইল মুভ টুয়ার্ডস আওয়ার নেক্সট কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু ডিটেলসে আমরা আলোচনা করব নিজের কোনটি বিটকয়েনকে আইনি দরপত্র মানে যাকে বলে লিডার লিগাল টেন্ডার, আইনি দরপত্র হিসেবে গ্রহণকারী প্রথম দেশ, নিজের কোনটি বিটকয়েনকে আইনি দরপত্র হিসেবে গ্রহণকারী প্রথম দেশ বলা হচ্ছে? হুইচ অফ দ্য বিলো বিকাম দ্য ফার্স্ট কান্ট্রি টু অ্যাডপ্ট বিটকয়েন, রাশিয়া, ভারত, এল সালভেডর, নাকি নিউজিল্যান্ড? তো বেসিক্যালি আমরা জানি বিটকয়েন ইজ আ পার্ট অফ দ্য ক্রিপ্টো কারেন্সি, ক্রিপ্টোকারেন্সি। তো ভারতের কথাই আমরা প্রথমেই আসবো, কারণ আমরা ভারতে থাকি এবং আমরা ভারতের সাথে আমরা পশ্চিমবঙ্গের যেহেতু জিকে করছি, সুতরাং আমাদের এর সম্পর্কিত জানতেই হবে। বেসিক্যালি 2018 এবং 2019 যে বাজেট স্পিচ হয়েছিল সেখানে ফাইন্যান্স মিনিস্টার অ্যানাউন্স করেছিলেন যে গভর্নমেন্ট ক্যান নট কনসিডার ক্রিপ্টোকারেন্সি অ্যাজ লিগাল টেন্ডার, ঠিক আছে, কারণ কি তাতে অনেক প্রবলেম হতে পারে তাদের, যেহেতু তার কোনো লেজিটিমেসি নেই, কোনো একটা প্যারেন্ট যেমন আরবিআই সমস্ত মানে পুরো ইন্ডিয়াতে যে টাকা পয়সার যে লেনদেন ঘটে তার গার্জিয়ানশিপ কার রয়েছে, অথরিটি কে দেয়? আরবিআই দেয়, কিন্তু ক্রিপ্টোকারেন্সির অথরিটি কার ওপর দেবে? দেওয়া যাবে না। তারপরে এপ্রিলে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে, যে বলে, যে নোটিফিকেশন করে যে ইট শুড নট ডিল এনি ভার্চুয়াল কারেন্সি, তার মানে কি ক্রিপ্টোকারেন্সি ইজ এ পার্ট অফ আ ভার্চুয়াল কারেন্সি, এবং সেই ভার্চুয়াল কারেন্সিতে কোনো ডিলিং হবে না, এটা 2018 আবার রিজার্ভ ব্যাংকও বলে দেয়। কিন্তু তারপরে পরবর্তীতে সুপ্রিম কোর্ট এই ব্যানটা উঠিয়ে নেয় এবং বলে যে ঠিক আছে, ইউ ক্যান ডু দ্য ট্রেডিং অন ভার্চুয়াল কারেন্সি, বাট স্টিল দে হ্যাভ হোল্ড দ্যাট ক্রিপ্টোকারেন্সি আর দ্য নেচার অফ কমোডিটিস, মানে ক্রিপ্টোকারেন্সিকে তারা কিন্তু বলছে না যে দ্যাট ইজ এ ভ্যালুয়েডেড ভ্যালুড কারেন্সি, তারা
বিটকয়েন হোক বা অন্যান্য যেগুলো বিটকয়েনের মধ্যে ক্রিপ্টোকারেন্সিস গুলো আছে সেইগুলোর ক্ষেত্রে কিন্তু আরবিআই বা সুপ্রিম কোর্ট তাদের কাছে এটা কি হয়েছে, দিস ইজ আ জাস্ট আ কমোডিটি, মানে যেমন জিনিসপত্র সেরকম কমোডিটি হিসাবে দেখা বলা হয়েছে এবং সেই কারণে এটি ব্যান হতে পারে না সেটাও বলা হয়েছে। বাট দ্য কোয়েশ্চেন ইজ যে লিগাল টেন্ডার অ্যাকচুয়ালি কে দিয়েছে, ইন্ডিয়া তো দেয়নি, রাশিয়া এবং নিউজিল্যান্ডের ক্ষেত্রেও সেটাও নৈব নৈব চ। দ্য রাইট অপশন ইজ দ্য ফার্স্ট কান্ট্রি টু গিভ দ্য ক্রিপ্টিক মানে ক্রিপ্টোকারেন্সি অ্যাজ আ লিগাল টেন্ডার ইজ এল সালভাডোর। অপশন সি হিয়ার ইজ দ্য রাইট অপশন। নাও নেক্সট কোয়েশ্চনে আমরা যাব, কোন রাজ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম চালু করা হয়েছে। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, অ্যান্ড অ্যাগেইন স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম কি, এই স্টুডেন্টস ক্রেডিট কার্ড স্কিমটা হচ্ছে 30 জুন থেকে এই রাজ্যে চালু হবে এবং অপশন দেখব উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, আসাম না পশ্চিমবঙ্গ। তো এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের আন্ডারে একজন যে স্টুডেন্ট তাকে 10 লাখ অবধি তাকে হেল্প দেওয়া হবে, ঠিক আছে, ক্রেডিট কার্ড স্কিমে দেওয়া হবে ফর দ্য এনরোলমেন্ট অফ দ্য হায়ার স্টাডি। লোন কেন দেওয়া হবে, লোন ফার্স্ট অফ অল এখানটাতে যেটা দেওয়া মানে এখানে যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমের মাধ্যমে যে টাকা দেওয়া যাবে সেই সেটা হচ্ছে এখানটায়, ওকে, এটা হচ্ছে বেসিক্যালি এখানটার যারা যে কোনো মানুষ যারা হচ্ছে 10 বছর বয়স মানে 10 বছর নেক্সট 10 বছর অবধি তারা এই লোনটাকে মানে কি বলে চুকাতে পারবে। এবং এছাড়াও লোন যেটা থাকবে সেটা আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, ডক্টরাল, পোস্ট ডক্টরাল প্রত্যেকের জন্য এটা কিন্তু দেবে। তো 1% ইজ এলিজিবল টু গেটস লোন আন্ডার স্কিম টিল 40 ইয়ার্স অফ এজ। তোমার যদি 40 বছরের নিচে বয়স থাকে তাহলে পরে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিমকে দেওয়া হবে। তো নাও দ্য কোয়েশ্চেন হচ্ছে এটা কোথায় রয়েছে। বেসিক্যালি এই এইখানকার যে অপশনগুলো দেওয়া আছে তার আগেও আরেকটা স্টেট ছিল, দ্যাট ইজ বিহার। বিহার হ্যাজ স্টার্টেড দিস স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম আন্ডার দ্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্কিম অন অক্টোবর 2016, ঠিক আছে, 2 অক্টোবর থেকে এটি চালায় 2016-এ। এবং এখানটায় এর ক্ষেত্রে এখানে যেটা দেওয়া হবে সেটা হচ্ছে 4 লাখের স্কিম মানে টাকা দেওয়া হবে বলে বলা হয়েছে। অ্যান্ড ইট ওয়াজ লঞ্চ টু বেনিফিট দ্য স্টুডেন্ট অফ বিহার উইথ পুয়ার ব্যাকগ্রাউন্ড, যাদের টাকা পয়সা কম, যারা দারিদ্র সীমার নিচে অবস্থিত। কিন্তু দেন হুইচ অফ দ্য স্টেট হ্যাজ started this scheme, launched this scheme with 10 lakh rupees of the loaning, Uttar Pradesh, Madhya Pradesh, Assam, and West Bengal, and the right option is option D, Paschim Bongo, D, West Bengal is the right option. So here they can give like how this can be repaid, tomader mone hote pare 10 lakh taka tomar scheme newar por tumra kibhabe repay korbe, so that will be provided 15 years to repay the loan after they get job, 15 years তারা জব পাওয়ার পরে তারা প্রথমে 10 লাখ টাকা নিতেই পারে, তাই নিয়ে তারা আন্ডার গ্রাজুয়েট হোক পোস্ট গ্রাজুয়েট হোক তারা পড়াশোনা চালাতে পারে এবং পড়াশোনা করার পর তারা আগামী 15 বছর তারা যখন জব পেয়ে যাবে তার মধ্যে তারা এটাকে রিপে করে দিতে পারে। নাও নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, পশ্চিমবঙ্গ সরকার ড্যাশ স্কিম পুনরায় চালু করেছে কৃষকদের সহায়তা করতে, যেটাতে বছরে দ্বিগুণ করে বছরে 10,000 টাকা করে দেয়। হুইচ অফ দ্য স্কিম, এখানে কোন স্কিমের কথা বলা হয়েছে। দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হ্যাজ রিলঞ্চ ড্যাশ স্কিম ডাবলিং দ্য অ্যাসিস্ট্যান্স টু ফার্মার টু ₹10,000 আ ইয়ার। এখানে নিচের মধ্যে কোনটা কোন স্কিমের দ্বারা এটা বলা হয়েছে, কৃষক বন্ধু মাটির কথা বাঙাল বাংলা কৃষি সেচ যোজনা নাকি নান অফ দ্য অ্যাবাব। তো নান অফ দ্য অ্যাবাবের আমি প্রথমেই এটা আমরা বাদ দিয়ে দিচ্ছি যেটা আমাদের জন্য ইম্পর্টেন্ট নয়। বেসিক্যালি মাটির কথা হচ্ছে এটা একটা কিন্তু পোর্টাল, মানে যেখানটায় তুমি বিভিন্ন আইন মানে কৃষক সম্পর্কিত এগ্রিকালচারাল সহায়তা পাবে, সো ইটস নট এ স্কিম, তো মাটির কথা এমনি বাদ পড়ে গেল। দেন বাংলা কৃষি সেচ যোজনা বা BKSY, এটা হচ্ছে BKSY যেটা তার আরেকটা হচ্ছে সেকশন হচ্ছে প্রধানমন্ত্রী কৃষি সঞ্চয়ী যোজনা, তার আন্ডারই BKSY টা পড়ে। সো দিস ইজ নট আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অ্যাট অল। তো হোয়াট উইল বি দ্য রাইট অপশন, অপশন এ কৃষক বন্ধু। কৃষক বন্ধু যে স্কিমটা করা হয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার ডিপার্টমেন্টের দ্বারা এটি হচ্ছে এমপ্লয় করা হচ্ছে এবং এগ্রিকালচার ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা মনে রাখতে হবে দিস ইজ নট আ সেন্ট্রাল স্কিম, দিস ইজ আ বেঙ্গল স্টেট, বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের স্টেট স্কিম, দ্যাট ইজ গোয়িং টু গিভ ইউনো দে আর গোয়িং টু গিভ এফোর্ট
towards the increasing of the productivity of production of various cereals jemon ki ki maize mane jowar ba dal ba ragi ei somostor khetre ba bibhinno oil seed ei gulor khetre ei sahayata dewar jonno kotha bola hocche ebong basically je production ebong je production er moddhe je requirement tar moddhe je gap seta ke komiye dewar jonno ei dhoroner scheme er kotha bengal sarkar boleche so option a krishok bondhu is the right option and this is going to be the last question for today's topic 2021 saler april theke andaman o nikobar dipunje bhalo bhabe dekhbe hydrographic jorip ঠিক আছে এখানটা আমি কেন এটাকে বেশি হাইলাইট করছি হাইড্রোগ্রাফিক জরিপ মানে হাইড্রোগ্রাফিক সার্ভে মানে যেটা শুধুমাত্র জলভূমিতেই ঘুরে ঘুরে করা হয় সেটা কোন শিপ বা যে দুটো ভারতীয় মানে ভারতীয় নৌবাহিনী ইন্ডিয়ান নেভি যে দুটো এই জাহাজকে মোতায়েন করেছে এই আন্দামান এবং নিকোবরে 2021 সালের এপ্রিল থেকে তার নাম কি আইএনএস কলকাতা এবং আইএনএস কোচি নাকি সতলেজ এবং নিরুপম নাকি এই দুটোই সঠিক উত্তর যে প্রথমে এটা ছিল পরে এটা হয়েছে নাকি উপরের কোনটাই রাইট অপশন না সো দ্য রাইট অপশন ইজ গোয়িং টু বি দেখো আইএনএস কলকাতা এবং আইএনএস কোচি দে আর নট এ হাইড্রোগ্রাফিক সার্ভেয়ার আইএনএস কলকাতা এরা হচ্ছে কলকাতা ডেস্ক কলকাতা ক্লাস কলকাতা বিভিন্ন ক্লাসে বিভক্ত হয়ে রয়েছে ইন্ডিয়ান নেভি ঠিক আছে ইন্ডিয়ান নেভি সেকশন বিভিন্ন ক্লাসে ডিভিশনে বিভক্ত এবং কলকাতা ক্লাস তার মধ্যে একটা ডিভাইড ডিভিশন এবং কলকাতা ক্লাসের কি স্পেশালিটি রয়েছে কলকাতা ক্লাস ইজ এ ডিস্ট্রাক্টর মানে ইট ইজ এ ডিস্ট্রয়েড মানে মিসাইল ডিস্ট্রয়ার ঠিক আছে দিস ইজ অ্যাকচুয়ালি এই ক্লাসে তিনটে শেপ তিনটে জাহাজের কম্পারাইজেশন রয়েছে একটা হচ্ছে কোচি কলকাতা এবং চেন্নাই ঠিক আছে এবং এটা ম্যাজগাঁও ডকেই তৈরি হয় ম্যাজগাঁও ডক মানে ডকইয়ার্ডে এটাকে তৈরি করা হয় এবং বেসিক্যালি কনস্ট্রাকশন ডিলে এবং ইনিশিয়াল কমিশন অফ দ্য ডেট ফার্স্ট শিপ ওয়াজ পুশ ব্যাক মানে এই কলকাতা ক্লাসের আন্ডারে যে আইএনএস কলকাতা বা আইএনএস কোচি আন্ডারে যে যেটা রয়েছে কলকাতা ক্লাসের আন্ডারে যেটা রয়েছে সেটার কিন্তু কাজ হচ্ছে মিসাইল ডিস্ট্রয়ার হিসাবে ঠিক আছে দ্যাট ইজ আন্ডার দ্য প্রজেক্ট 15A বিভিন্ন প্রজেক্টের মধ্যে প্রজেক্ট 15A এর আন্ডারে এটা পড়ে এবং এইখানকার যে প্রথম যে জাহাজটা তৈরি হয়েছিল 2010 তৈরি হওয়ার কথা ছিল ডিলে হওয়ার জন্য 2014 তে হয় সো দ্য রাইট অপশন হিয়ার উইল বি দ্য সতলেজ অ্যান্ড নিরূপক এই এটা হবে উত্তর বি সতলেজ এবং নিরূপক দক্ষিণ নৌ কমান্ডো এবং পূর্ব নৌ কমান্ডো থেকে এই দুটো যে হাইড্রোগ্রাফিক জরিপের কাজ বা হাইড্রোগ্রাফিক সার্ভে অফ আন্দামান নিকোবর 2021 করবে এবং সেই জন্য তারা ক্রমাগত ওখানটায় মোতায়েন রয়েছে এবং তারা এখানে ওখানে তারা বারবার ঘুরছে জায়গাগুলোতে ফ্রম দ্য এপ্রিল 2021 তো ডেস্ট্রয়ার শিপের জন্য একটা জিনিস আরেকবার বলে দিই যে এখানে বেসিক্যালি যে ডেস্ট্রয়ার টিপের কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে দে আর ভেরি ক্যাপেবল টু মেজর ইম্প্রুভমেন্ট ইন দ্য দে আর ক্যাপেবল টু ডু ভেরি মাচ ইম্প্রুভমেন্ট আফটার দ্য ডিস্ট্রাকশন অফ আ মিসাইল ঠিক আছে কোঅপারেটিভ এঙ্গেজমেন্ট ক্যাপাবিলিটির আন্ডারে রয়েছে ঠিক আছে এবং এখানে সতলেজ এবং নিরূপকের কথা যখন বলা হচ্ছে তারা হচ্ছে দিস ইজ এ সার্ভে ইউনিট দ্যাট হাইড্রো মানে যে হাইড্রোগ্রাফিক সার্ভে আন্ডারে কাজ করছে দে আর আন্ডার দ্য সার্ভে ইউনিট অ্যাট পোর্ট ব্লেয়ার হ্যাঁ ক্যাপিটাল অফ আন্দামান নিকোবর পোর্ট ব্লেয়ার সেখানে রয়েছে এবং দে আর রেসপন্সিবল ফর দ্য সার্ভে অ্যারাউন্ড দ্য আন্দামান নিকোবর আইল্যান্ড দ্যাট ইজ নিড টু নো সো দ্যাট ওয়াজ দ্য current affairs class for the June part 2 and that it is and yes thank you very much for watching this video and I'm pretty sure this class is that class was exactly very much helpful for you thank you very much if you have any queries please contact on any of this number we are here to always support you out so bye bye take care and thank you